একুশের ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি। অমিত সভায় শুভেন্দু ছাড়া আরো ছয় তৃণমূল বিধায়ক, এক সাংসদ। গেরুয়া শিবিরে বাম কংগ্রেসের আরো তিন বিধায়ক। দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মেদিনীপুরের মঞ্চে শুভেন্দু অধিকারী করলেন প্রণাম। এতদিন সব ভোগ করে চলে যেতে হবে, কটাক্ষ করলেন। পার্টি যারা তৈরি করেছেন তারা গুরুত্ব পাননি, প্রাধান্য ব্যক্তিগত স্বার্থে। দশ বছরে পরিবর্তন হয়নি তৃণমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর। সাড়ে চার বছর আপনি মন্ত্রী ছিলেন, কি করেছেন? প্রশ্ন সৌগতর। नारा किसी भी पार्टी का हो बुरा नहीं होता, मगर आपने क्या करा? आपकी नजर में अपना भतीजा है, कब इसको मुख्यमंत्री बना दे, कब इसको मुख्यमंत्री बना दे। মমতা ব্যানার্জির পরিবারের কি মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন? মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ। তোলাবাজ ভাই পোহাটাও, তোলাবাজ ভাই পোহাটাও, তোলাবাজ ভাই পোহাটাও, বন্দে মাতরম। আপনি কাপুরুষ, তাই জন্য ভাই কোন নাম নিতে পারবেন না। আপনার বুকের পাটা যদি থাকে আপনি নামটা নিয়ে পারবেন। বাইরের কেউ নয়, বঙ্গ বিজেপি উৎখাত করবে তৃণমূলকে। মেদিনীপুরে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য অমিতের। আপকো হারাকার মুখ্যমন্ত্রী জো বনেগা ও ভি ইসি মিট্টি কা মানুষ হোগা। বিবেক কান খোল কর সুন লো, জব বিধানসভা কে চুনাও কা পরিণাম আয়ে, পরিণাম দেখ লেনা, ইস বার 200 সিটো সে জ্যাদা সিটো কে সাথ ভারতীয় জনতা পার্টি কি সরকার। যিনি বলেছে তাকে বলছি তিন অঙ্কে পৌঁছতে পারবেন না। যিনি বলেছে শুনে রাখুন, মামলায় তিনি 50টাও আপনি বেরোতে পারবেন না। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার কোন জায়গা নেই। দ্বিতীয় হচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার আদর্শকে দেখে দল করি। আমি এখনো তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, আগামী দিনেও থাকব। সবকা লক্ষ্য এক হ্যায়, बंगाल की राजनीति को बदलना। बंगाल में से हिंसा, भ्रष्टाचार, टोलबाजी, परिवारवाद, इसको बाहर भेजना और बंगाल की सरहदों को, देश की सरहदों को सुरक्षित करना। নাড্ডার কনভয় হামলা থেকে বিজেপি কর্মী খুন, সন্ত্রাস নিয়ে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহ। দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ, শুধুই মিথ্যার ফুল চুরি, পাল্টা কল্যাণ। আমাকে বিশ্বাসঘাতক বলছে, আপনারা বলুন 98 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয় কার শরীফ ছিল এনডিএর পার্টনার? ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি। পদের যদি লোক যদি না থাকতো হয় আপনি কেন 2014 সালে পার্লামেন্টে জিতে আবার 2016 সালে ফিরে এলেন মন্ত্রী হওয়ার জন্য? চপারে কলকাতা থেকে মেদিনীপুরে অমিত, 25 গাড়ির কনভয় হাজির নেতা বিধায়করা। সিদ্ধেশ্বরী মহামায় মন্দির ঘুরে বালিঝুড়িতে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ অমিতের। ভোটের আগেই ভোজ, মেদিনীপুর সফরে আদিবাসী পরিবারে পাত পেড়ে খেলেন অমিত শাহ। কলা পাতায় পরিবেশন, স্যালাড, ভাত, রুটি, ডাল, শুক্তো, ফুলকপি রসা, পোস্ত দিয়ে শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, টক দই, খেজুরের গুড়ের রসগোল্লা, চাটনি, পাঁপড়। অমিত শাহ সভায় যাওয়ার জন্য দাদার অনুগামীদের নামে কাঁথিতে খোলা হয় সহায়তা কেন্দ্র। কর্মী সমর্থকদের হাতে তুলে দেওয়া হয় জলখাবারের প্যাকেট ও জলের বোতল। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর বাড়িতে যান অমিত শাহ। ফুল মালায় সাজানো হয় স্বামী বিবেকানন্দর মূর্তি। গোটা এলাকা জুড়ে অমিত শাহর কাট আউট, উল্টো দিকেই পড়ল তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচির হোর্ডিং। কলকাতায় এসে এনআইএ সঙ্গে বৈঠক অমিত শাহ। সকালে নিউ টাউনের হোটেলে এনআইএ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। সূত্রের খবর, এনআইএর হাতে থাকা বিভিন্ন মামলার স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ সভার আগে মেদিনীপুর শহরে শুভেন্দুকে ঘিরে ব্যানার যুদ্ধ। কোথাও আমরা দাদার অনুগামী, কোথাও তোমার অনুগামী ছিলাম বলে বার্তা। অমিত শাহ গো ব্যাক ব্যানারও একাধিক জায়গায়। শুভেন্দু অধিকারী সুকিয়া স্ট্রিটের বাড়ির সামনে ছেড়া হলো তৃণমূলের হোর্ডিং। প্রতিবাদে রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের। কারা ওই হোর্ডিং ছিল তা জানতে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। শুভেন্দুর বিজেপিতে যোগদানের দিনই খেজুরি পটাশপুরে তার পোস্টার ছেঁড়ার অভিযোগ। তৃণমূল বিজেপি চাপানো তোর, অমিত শাহ সভায় যাওয়ার পথে ভগবানপুরে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসক দলের।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার আগে শুভেন্দুর ছবিতে কালি, দেগঙ্গার বেড়াচাপা এলাকায় তার ছবিতে কালি লাগালেন দেগঙ্গার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ, কটাক্ষ বিজেপির। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই মালদার চাঁচলে তার পোস্টারে পড়ল জুতো, চারটি পোস্টার জ্বালিয়ে দেওয়ার অভিযোগ টিএমসিপির ছাত্রনেতাদের বিরুদ্ধে। দাদাকে ভালোবাসতাম এখন ঘৃণা হচ্ছে, দাবি টিএমসিপি নেতাদের। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান, রঘুনাথপুরের প্রাক্তন পৌর প্রধান ভবেশ চট্টোপাধ্যায়ের দলত্যাগের পর ঢাকঢোল পিটিয়ে রঘুনাথপুরে উৎসব মিছিল তৃণমূলের, ফাটলো বাজি হলো লাড্ডু বিতরণ। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর অশান্ত হলদিয়া, ছেঁড়া হলো শুভেন্দুর ফ্লেক্স। তৃণমূল ছেড়ে ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত বিজেপিতে যাওয়ার পরই ব্যারাকপুরে তার অফিস সংলগ্ন রাস্তা গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধকরণ করলেন তৃণমূল কর্মীরা, জানিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপির চাপান উতোর। জিতেন্দ্র তিওয়ারি ইউ টার্নের পরই তার বিরুদ্ধে ব্যানার পড়ল আসানসোলে। আমাকে বিশ্বাসঘাতক বলছে, আপনারা বলুন 98 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয় কার শরীক ছিল এনডিএর পার্টনার? ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি। ফের বিস্ফোরক, ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব নাম না করে পিকে কে নিশানা করলেন তিনি। বাঙালিদের অন্যের কাছ থেকে বুদ্ধি হাওলাত নিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। এবার বিশুরো, হরিণঘাটার শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম সাহা দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিজেপিতে যোগদানের ইঙ্গিত। সকলকে নিয়ে চলাই লক্ষ্য, দাবি তৃণমূল জেলার নেতৃত্বের। দলবদলে ইচ্ছুকদের স্বাগত পাল্টা বিজেপি। বিজেপিতে তৃণমূলের বিধায়কদের যোগদান প্রসঙ্গে কটাক্ষ অনুব্রতর, দলবদল না করলেও তার নামে মিথ্যে প্রচার চলছে, অভিযোগ উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা সহসভাপতি প্রফুল্ল বর্মনের। দলের নেতার বিরুদ্ধে মিথ্যে প্রচার করায় বিজেপির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে তৃণমূল নেতৃত্ব, জানিয়েছেন তিনি। কোচবিহারের সাহেবগঞ্জে বোমাবাজি, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী, হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তুফানগঞ্জে মুখ্যমন্ত্রী কর্মী সভায় যোগ না দেওয়ায় দুই বিজেপি কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ কার্যত মেনে নিয়েছে কারখানার মালিক পক্ষ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভাঙড় থানা এলাকার ঘটকপুকুরে দোকানে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে তিনজনের মৃত্যু, আশঙ্কাজনক আরো কয়েকজন ভস্মীভূত, বেশ কয়েকটি দোকান, ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। কোচবিহার থেকে রানীনগর জলপাইগুড়ি পর্যন্ত রেল লাইনের কাজ ইতিমধ্যেই শেষ। আজ এই লাইনে পরীক্ষামূলকভাবে একটি রেলের বৈদ্যুতিক ইঞ্জিন চালানো হলো। এই উপলক্ষে নিউ কোচবিহার স্টেশনে উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা। মদের আসরে বচসার জেরে যুবক খুন, কচুরিপানার তলা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ, ঘটনায় গ্রেপ্তার দুই। শরৎনগর থানার তেঁতুলিয়া কাঠের পুল সংলগ্ন এলাকার ঘটনা, বাবাকে খুনের অপরাধে গ্রেপ্তার ছেলে, ধৃতের নাম যুধিষ্ঠির প্রামাণিক। 14 ডিসেম্বর শ্যামপুরের রামেশ্বরপুরে ধানক্ষেত থেকে বাবা মনোরঞ্জন প্রামাণিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়, তদন্তে নেমে ছেলেকে গ্রেপ্তার পুলিশের। কলকাতায় কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মানকুণ্ডুর যুবক, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, গতকাল ট্রেন ধরে কলকাতায় আসার পর থেকে খোঁজ মেলেনি, তদন্তে পুলিশ। সুন্দরবনে আচমকায় জলদস্যু, তাদের মোকাবিলা করল বারুইপুর জেলার পুলিশ, সঙ্গে বন বিভাগ ও বিএসএফ, ধৃত দুই দুষ্কৃতীদের নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। দেশে করোনা আক্রান্ত সংখ্যা ছাড়ালো 1 কোটি, সুস্থ 95,50,000, 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 25,000, মৃত 347। চারটি যুদ্ধে হারের পরও ভারত পাক সীমান্তে নাশকতা চালাচ্ছে পাকিস্তান, এর কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। হায়দ্রাবাদে এয়ারফোর্স একাডেমিতে গ্রাজুয়েশন প্যারেডে যোগ দিয়ে কথা বললেন রাজনাথ। একদিনে 3 ডিগ্রি নামলো পারদ, আজ মরসুমের শীতলতম দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, জেলাতেও নামছে পারদ, আজ ও কাল ঝাঁকিয়ে শীতের আমেজ। নামছে পারদ, আগামী কয়েকদিনে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা, উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া দফতর। গোলাপি বলের অ্যাডিলেড টেস্টে লজ্জায় লাল ভারত, 36 রানে দ্বিতীয় ইনিংস শেষ বিরাট বাহিনীর, ভারতের হয়ে সর্বোচ্চ 9 রান মায়াঙ্কের, 8 উইকেটে ভারতকে ওড়ালো অস্ট্রেলিয়া। দলের জঘন্য ব্যাটিং এর জন্যই হার বললেন ক্যাপ্টেন কোহলি, তবে অতিরিক্ত দোষারোপ না করাই উচিত, কারোর কারোর ব্যাটিং এ খেলার ইচ্ছেই দেখা যায়নি, নাম না করে মন্তব্য বিরাটের। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে 2টি বাংলা ছবি, অভিযাত্রিক এবং ব্রহ্মা জানেন গোপন কম্বটি। কলকাতায় শুরু হলো কমল মুসালের ছবি কবিতা অ্যান্ড টেরেজার শুটিং, এই ছবিতে অভিনয় করছেন বনিতা সান্ধু, দীপ্তি নাভাল, জ্যাকলিন ফ্রিৎসাচি, করোনাজ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই,
সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।